সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং মন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুস্থ আছি, ভালো আছি। আজ 2021 সালে নতুন বছরে আসলে জানুয়ারির মাসে তোমাদের সাথে আমি অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় ভাষা, তাহলে আমাদের আলোচ্য বিষয় ভাষা, আমরা ভাষা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম অধ্যায় বা প্রথম অধ্যায় না প্রথম পরিচ্ছেদ ভাষা, এই যে তোমাদের জানো তোমরা বইটা এরকম হয়েছে, বইটা এরকমই পিছনে আছে 2021 শিক্ষাবর্ষ অষ্টম ব্যাকরণ। আর ব্যাক বইয়ের প্রথমে লেখা আছে ওখানে যে মজিদ 100 শতবর্ষ বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণী জাতীয় পাঠ্যক্রম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। তাহলে আমরা এই বইটা আমাদের আসলে জানি আমরা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র অংশ নিয়েই আসলে 100 নম্বরের পরীক্ষা হয়। তোমরা সেটা ভালো করে হয়তো তোমরা 6-7 একরকম করে আসছো, এইটা যে একটু ভিন্ন আমরা জানি যে সেখানে আসলে বাংলা বললাম যে প্রথম পত্র অংশ এবং দ্বিতীয় পত্র অংশ নিয়েই বাংলা আসলে সেখানে বাংলা প্রথম পত্রের কিছু অংশ এবং বাংলাদেশ পত্রের কিছু অংশ নিয়ে 100 নম্বর এবং সেখানে লিখিত এবং অবজেক্টিভও থাকে। আসলে আমরা মানদণ্ডটা হলে নিয়ে কথা বলা উচিত ছিল আসলে, কিন্তু আমরা ভাষা নিয়েই বলেছি, আমরা আলোচনা করছি ভাষা নিয়ে, কিন্তু তারপরেও আমরা মানদণ্ডটাও আমরা শুনে নিই আমরা সুন্দর করতে, তাহলে অসুবিধা হবে। আসলে আমরা জানি যে বাংলা প্রথম পত্রে তোমাকে এখানে গদ্য এবং পদ্য থাকে, সেখানে গদ্য পদ্য গদ্য থেকে তোমাকে তিনটা প্রশ্ন থাকে, দুটো লিখতে হয়, দুটো সৃজনশীল প্রশ্ন, সেখানে তাদের নম্বর হচ্ছে আসলে 20 এবং কবিতা থেকে সেখানে তিনটা প্রশ্ন থাকে, দুটো লিখতে হয়, সেখানে সেখানে নম্বর হচ্ছে 20 দুইটা, তাহলে 10, 20 আর 20 40। তাহলে বাংলা প্রথম পত্রের অংশে 4টা সৃজনশীল প্রশ্ন লিখতে হয় 40 নম্বর, আর সেখান থেকে বাংলা বাংলা প্রথম পত্র অংশের গদ্য থেকে এবং পদ্য থেকে মিলে সেখানে প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন আর সেখানে 16টা সেখানে 16টার মধ্যে 8টা গদ্য থেকে 8টা পদ্য থেকে এই 16টা অবজেক্টিভ সেখানে আসে। তাহলে এখানে 40 আর 16 56 নম্বরের বাংলা প্রথম পত্র অংশ, আর দ্বিতীয় পত্র অংশ সেখানে থাকে তোমরা যা সেখানে খেয়াল করো, তোমার দ্বিতীয় পত্র অংশ সেখানে থাকে হচ্ছে যে সারাংশার্থক দুটো থেকে একটা লিখতে হয় সেখানে 5 নম্বর, তারপরে ভাব সম্প্রসারণ লিখতে হয় দুটো থেকে একটা সেখানে 5 নম্বর, এরপর আছে আবেদন পত্র বা দরখাস্ত সেখান থেকে দুটো থেকে একটা লিখতে হয় সেখানে 5 নম্বর। তাহলে এখানে 5, 5, 10 আর 5, 15 নম্বর, আর এখানে তিনটি মানে প্রবন্ধ রচনা বা রচনা লিখতে হয় সেখান থেকে তিনটি রচনা থাকে সেখান থেকে এক রচনা লিখতে হয় সেখানে 15 নম্বর, তাহলে এখানে 15 আর 15 30, তাহলে এখানে ব্যাকরণ সাইডের মানে লিখিত অংশে 30 নম্বর, তাহলে এখানে আর অবজেক্টিভ থাকে 14 নম্বর অবজেক্টিভ, তাহলে এখানে 30 আর 14, তাহলে এখানে 44 নম্বরের বাংলা দ্বিতীয় পত্র অংশ আর 56 নম্বরের বাংলা প্রথম পত্র অংশ মিলেই আসলে 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তোমরা সেটা ভালো জানো, ভালো করে পারো, এখানে বাংলার যেমন বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র মিলেই আসলে 100 নম্বর, তোমরা সেটা জানো, তারপরও আর জানো আর না জানতে পারো, না জানলে তোমরা আজকে এখানে জেনে নিতে পারলে আমি সেটা তোমরা তাহলে জিনিসটা খেয়াল রাখবে যে অবশ্যই আমাদের কী করতে হবে, বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র অংশ মিলেই আমাকে কী করতে হবে, 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, কারণ বিগত বছরের সিলেবাস অনুযায়ী সেটাই এখন পর্যন্ত নির্ধারিত, যদি কোনো সিলেবাসে পরিবর্তন না আসে আর কি, যদি এখন সরকার কখনো এখন সিলেবাস পরিবর্তন করে তাহলে আমরা পরবর্তীতে আবার আমাদের মানদণ্ডটা কোনো একটা ক্লাসে এভাবে করবো জানিয়ে দেবো। আমরা আগে দেখলাম তাহলে মানদণ্ডটা নিয়ে কথা বললাম আমরা, তাহলে এখন আলোচ্য বিষয়ে আমরা বললাম ভাষা, সে ভাষা নিয়ে আমরা কথা বলবো আজ। তাহলে ভাষা আমরা জানি সবাই কম বেশি ভাষা হলে কী ভাষা আসলে কেমন, তাই তো সেটা আমাদের ভাষা কাকে বলে সে সম্পর্কে কম বেশি আমরা বিগত বছরে বিগত ক্লাসে বা আগে যে বছরগুলোতে আমরা নিচের ক্লাসে আমরা তো কি সেটা জানি, তারপরও আমাদের এই অষ্টম শ্রেণীর বইয়ে ব্যাকরণ বইয়ে সেখানে ভাষা সংখ্যাটা কেমন আছে সেটা আমরা দেখি এখানে কী কী আসে ভাষা সম্পর্কে। তাহলে মানুষ সৃষ্টির সেরা দিক, তাহলে মানুষ কি সৃষ্টির সেরা দিক, মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকা বা সৃষ্টির সেরা দিক, তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধিভাবের আনাগোনা চলে, কার মনের মধ্যে, মানুষের মনের মধ্যে, সেই বুদ্ধি বা
ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে, কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। যেভাবেই হোক মনের ভাব প্রকাশ করা হোক, যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, তার সবই ভাষা। সুতরাং ভাষা, তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ ও অর্থপূর্ণ হয় ও অন্যে বুঝতে পারে। তাহলে কোনটা? মুখের ধ্বনি, বা মুখের ধ্বনি মানুষকে অনেক বুঝতে পারে এবং সেটা অর্থপূর্ণ হয় সেটা। সুতরাং সাধারণ কথায় বলা যায়, সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। আবার খেয়াল করে ভাষা বলতে এখানে কি বলছে, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি হচ্ছে ভাষা। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। তাহলে কোনখানে প্রাণ? অর্থপূর্ণ ধ্বনি ভাষার প্রাণ। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীত চট্টোপাধ্যায় লিখেছেন, তাহলে কে লিখেছেন? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের দ্বারা, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত ভাষা সমষ্টিকে ভাষা বলে। আমরা আবার দেখি যে ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীত চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত ধ্বনি সমষ্টি শব্দ সমষ্টিকে ভাষা বলে। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমূহ উচ্চারণ করে তাকে ভাষা বলে। সব থেকে এই সংজ্ঞাটাই ভালো হবে যদি তোমরা এই সংজ্ঞাটাই মনে রাখো। একটা সংজ্ঞা হলে ভাষার সংজ্ঞা মনে রাখা দরকার, মুখস্থ রাখা দরকার, কারণ আমরা ভাষা সম্পর্কে পড়বো জানবো কিন্তু ভাষার সংজ্ঞা বলতে পারবো না, এর থেকে আসলে লজ্জাজনক দুঃখজনক আশ্বাস হতে পারে না। এই জন্য তোমরা অবশ্যই একটা সংজ্ঞা মুখস্থ রাখবে, তাহলে তোমরা যদি চেষ্টা করে এই সংজ্ঞাটা মুখস্থ রাখার তাহলে সব থেকে ভালো হবে। যে নির্দিষ্ট জনসমাজের মানুষের মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব মুখ দিয়ে অন্যের বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। তাহলে স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপ ভেদ হয়। তাহলে কি ভেদে? স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপ ভেদ হয়। তাহলে ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। কি সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। মানুষের করণালী, মানুষের করণালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি ইত্যাদির সংযোগ হলো বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রগুলোকে বলে করণালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু ইত্যাদি ধ্বনি সংযোগ হলো বাকযন্ত্র। এগুলোকে বাকযন্ত্র বলা যেতে পারে। এক কথা আমরা বলতে পারি, আসলে ধ্বনি উচ্চারণ করার জন্য আসলে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাহায্য করে সেগুলোকে আসলে আমরা এক কথায় কী বলতে পারি? বাকযন্ত্র বলতে পারি। আসলে যে কোনো ধ্বনি বা আওয়াজ আওয়াজই ভাষা নয়। তাহলে সেখানে তাই সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। সেখানে কী থাকা চাই? অর্থ এবং অর্থের ধারাবাহিকতা। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। তাহলে কিসের? ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ গঠিত হয়, আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। তাহলে কি বললাম? একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? বাক্য তৈরি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বাক্য অংশ আর কি, এখান থেকে তোমরা অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় দেখা গেল, বিগত বছরের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আসলে পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই। তাহলে পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য কোথায়? এখানে এই জায়গায়। তাহলে মানুষ একের পর এক অর্থপদক শব্দ জুড়ে বাক্য তৈরি করে, বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই, মানে একের পর এক বাক্য সাজিয়ে আসলে মনের ভাব প্রকাশ করা আসলে পশু পাখির মধ্যে এই গুণটা বা ক্ষমতাটা তুলে নেই। পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষার ধ্বনি শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে পারে না। সেজন্য পশু পাখির ডাক ভাষা নয়। স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। আবার খেয়াল করি যে স্থান কাল, তাহলে সব স্থানে মানে সব মানুষের ভাষা হলে একরকম না, সকল সময়ের ভাষা কাল মানে সময় সব সমাজের ভাষা হলে একরকম
নয়, ফলে এক এক স্থানের ভাষা এক এক রকম এবং এক এক সময়ের ভাষা এক এক রকম এবং এক এক সমাজের ভাষা হলে এক এক রকম ভাবে মানুষ আসলে কি করে ভাষাটাকে ব্যবহার করে। আর দেখা যায় আমরা দেখো আমাদের দেশের বিভিন্ন আমাদের দেশের যে বাংলাদেশে বলতে পারি যদি বিভিন্ন অঞ্চলের ভাষা বলতে একরকম না, এক এক জায়গায় এক এক রকম। যেমন আমাদের ভদ্র সমাজে আমরা এক রকম ভাষা ব্যবহার করি, শিক্ষিত সমাজ এক রকম ভাষা ব্যবহার করে। আবার দেখা গেলো কি যে নিচু স্তরের লোকেরা যারা একেবারে নিচু স্তরের লোকেরা যারা খেটে খায় তারা অনেক সময় দেখা গেলো অনেকেই একটু বিকৃতভাবে ভাষা উচ্চারণ করে। আসলে আবার একই ভাষার ভাষার 1000 বছর আগের রূপ আর আজকের রূপ মেলে না, তাহলে 1000 বছর আগের রূপ আর এখনকার রূপ আসলে অনেকটা পরিবর্তিত হয়ে গেছে আর কি। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ পুরোপুরি কথা বলে বাংলা ভাষায় কথা বলে। ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, তাহলে ইংল্যান্ডের কথা বলে ইংল্যান্ডের মানুষ কথা বলে কোন ভাষায়? ইংরেজি ভাষা। ইংল্যান্ডকে আবার তাহলে ব্রিটিশ বলা হয়, আবার যুক্তরাজ্য বলা হয়। ইংল্যান্ডে আরো কিছু নাম আসছে, যেমন আমরা আগে ইংল্যান্ডকে আমরা ব্রিটিশ বলতো আর এক সময় ইংল্যান্ডকে, এখন আবার যুক্তরাজ্য বলা হয় আবার ইংল্যান্ডকে। তাহলে ইংল্যান্ডে ইংল্যান্ডের মানুষ ভাষা কি? ইংরেজি। ফ্রান্সের মানুষ ভাষা ফরাসি। চীনের মানুষ, চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কি? ম্যান্ডারিন। পৃথিবীর আমি সব থেকে বেশি মানুষ কথা বলে এই ম্যান্ডারিন ভাষায়, এবং এই চীনের জনসংখ্যা পৃথিবীতে সব দেশের তুলনায়, চীনের জনসংখ্যা আসলে পৃথিবীর সব দেশগুলোর মধ্যে পৃথিবীর জনসংখ্যায় চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, এবং এই চীনের ভাষা সবচেয়ে বেশি মানুষ কথা বলে, সেটা চীনা ভাষার নাম কি বললাম? ম্যান্ডারিন ভাষা। আর আমাদের বাংলা ভাষার অবস্থান কত? চতুর্থ সেখানে। আবার বাংলাদেশে বাংলার পাশাপাশি চাকমা জনগোষ্ঠী নিজস্ব চাকমা ভাষায়, গার জনগোষ্ঠী তাদের আর্শিক ভাষায় কথা বলে। তাহলে দেখলাম এখানে আমাদের বাংলাদেশেও আসলে বিভিন্ন বাংলা ভাষা ছাড়াও এখানে চাকমা ভাষা এবং কি আর্শিক ভাষার কথা বলে মানুষ দেখা যায় এখানে। 500 বছর আগের ভাষা এবং আজকের বাংলা ভাষাও খুব এক নয়, হয়তো আর কি কোনো সময় বোঝা যাচ্ছে বাংলা ভাষাও কি হয়েছে অনেকটা পরিবর্তিত হয়েছে। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপের এই পরিবর্তন হয়। তাহলে এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবহমান নদীর সাথে তুলনা করা হয়। তাহলে ভাষার তুলনা করে কার সাথে? প্রবহমান নদীর সাথে ভাষাকে তুলনা করা হয়। মানে নদী যখন বহমান বা প্রবহমান চলতে থাকে, ভাষাও এরকম কি গতিশীল, ভাষাও এরকম কি পরিবর্তিত হয়। যেমন নদী যেমন কি বাঁক মোড় নেয়, তেমনি ভাষাও কি হয় পরিবর্তনশীলতার গা, মানে প্রবর্তনশীলতার স্রোতে গা ভাসিয়ে দেয়। যেমন প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়, এগুলোই এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই স্থির থাকে না, কোনো ভাষা কি থাকে না? স্থির থাকে না। ভাষা কীভাবে পরিবর্তিত হয়? সময়ের, যুগের, স্থানের কারণে ভাষা কথা পরিবর্তিত হয়। ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। কোনটা পরিণত হয়? মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। কত ভাষা? 3500 ভাষা, 4000-এর বেশি ভাষা প্রচলিত আছে। তাহলে কত ভাষা বললাম? মানুষ 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। তাহলে আমরা ভাষা কাকে বলে এবং বিভিন্ন লেখকে, যেমন ডক্টর সুধু চট্টোপাধ্যায়ের ভাষার সংজ্ঞা দেখলাম এখানে, ভাষা আসলে কোন দেশে কোন ভাষা ব্যবহার করে, কিছু দেশের উদাহরণ এখানে দেওয়া আছে, বাংলাদেশেরও কিছু বলা আছে, বাংলাদেশে কি কোন ভাষায় কত ভাষায় কথা বলে, এবং এখানে যে শব্দই মানে ধনী ভাষার প্রাগ এই সম্পর্কে বলা আছে। এবং তোমরা এই বিষয়টাকে আসলে আরও ভালো করে, আরও সুন্দর করে বারবার পড়ার চেষ্টা করবে, এবং দেখা গেলো যে এটা এখান থেকে কোন ধরনের অবজেক্টিভ প্রশ্ন হয়ে থাকে এখানে, তো সেগুলো যাতে আসলে সহজে তোমরা উত্তর করতে পারো। আমার মনে হয় অধ্যায়টা অনেক সহজ, তোমরা আগেও পড়েছো অন্য ক্লাসে হয়তো, সেটা এখানে আবার তোমরা আরেকবার করবে, এগুলো বারবার চর্চা করবে, যাতে করে এখান থেকে যে ধরনের প্রশ্ন হোক না কেন আমরা সেটাকে উত্তর করতে পারি। আসলে তোমাদের যে এখন কর্মকালের সময় হওয়ার কারণে স্কুল আসলে খোলার এখন অনুমতি হয়নি, যদি আমাদের সমাজের দেশের স্বাভাবিক অবস্থা বা পুরা পৃথিবীর অবস্থা স্বাভাবিক হয়ে যায় তখন সরকার যদি স্কুল কলেজ আবারও মানে খুলে দেওয়ার ব্যবস্থা করে, তখন হয়তো আমাদের আবারও আমাদের কি সরাসরি কোনো ক্লাস দেখা হবে। আর তা না হলে আমাদের এই যেমন অনলাইন ক্লাস বা ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমাদের কথা হচ্ছে, তোমরা আমাদেরকে দেখতে পারছো, আমাদের কথা শুনতে পারছো, আমাদের ক্লাসগুলো তোমরা আসলে সেটা বাসায় বসে করতে পারছো। এভাবেই হয়তো দেখা হবে আগামী কোনো ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।